কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সিঙ্গাপুর পাহাড়বিটি সার্ভিস পক্ষ থেকে আপনাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই অ্যাম এ জালালউদ্দিন রহমানি, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, এক্সপার্ট ইলেকট্রিশিয়ান সার্ভিস। আমার একটি ওয়েবসাইট আছে, আরো অধিক আপনারা যদি জানতে চান তাহলে আমার ওয়েবসাইটটা ভিজিট করে আরো জানতে পারেন। আজকে আপনাদের একটি সুন্দর একটি টপিক নিয়ে দেখাবো। পূর্বে একটি ভিডিও আমি ইতিপূর্বে নতুন বছরে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেই পার্টটি যদি আপনি না দেখে থাকেন তাহলে ওই পার্টটি দেখে এই দ্বিতীয় পার্টটি দেখবেন, দেখার অনুরোধ করব। আজকে কিভাবে ওয়েরিং করবেন সেটা আমি আপনাদের জানাবো। সিম্পল একটি ওয়েরিং, সিঙ্গেল পেজের একটি ওয়েরিং। এই ওয়েরিংটা যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখেন তাহলে আপনি ইজিভাবে ইলেকট্রিক্যালের কাজ করতে পারবেন এবং কি ইজিভাবে আপনি সেটা আপনি সফলতা পেতে পারবেন। তাহলে চলেন আপনি সেই কী কী ম্যাটেরিয়াল লাগবে সেটা আমি আপনাদেরকে এখানে পরিচয় করে দিই। প্রথমত এখানে দেখছেন থাম্বনেলের মধ্যে প্রথমে লেখা আছে হাউ টু ইনস্টল এ লাইট অ্যান্ড একটি সুইচ, কীভাবে ই করবেন। তার পূর্বে কীভাবে একটি ডিবি সম্পূর্ণ একটি ইনস্টল করা একটি ডিবি আমি দেখাইছিলাম, এভাবে ডিবিটি কীভাবে ইনস্টল করবেন সেটা কী কী ম্যাটেরিয়াল লাগবে এখানে আমি সম্পূর্ণ আপনাদের এখানে বলে দেব। প্রথমত এখানে দেখেন একটি আরসিবি আছে, এমসিবি আছে, একটি সার্কিট ব্রেকার আছে, আর দেখবেন তিন বান্ডিল এখানে কেবল আছে, তিন কালারের কেবল, রেড কালার, এখানে মূলত ব্রাউন কালার আছে, আপনি রেড কালার ব্যবহার করবেন, রেড কালার, ব্ল্যাক কালার এবং গ্রিন অ্যান্ড ইয়েলো, এই তিনটা কেবল ব্যবহার করবেন। কীভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আমি এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিখে দেবো এবং কি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এগুলো দেখাই দিচ্ছি। প্রথমত আমি এনেছি 40 এম্পিয়ারের একটি আরসিবি, তারপর 32 এম্পিয়ারের একটি এমসিবি নিছি, তারপরে সার্কিট ব্রেকার নিছি মূলত তিনটি, এখানে নিছি 20 এম্পিয়ারের একটি ব্রেকার, দুইটি ব্রেকার নিছি 20 এম্পিয়ারের দুইটি ব্রেকার, ওইটা মূলত পাওয়ার করার জন্য, আর 10 এম্পিয়ারের একটি ব্রেকার নিছি, সেটা নিছি লাইটের জন্য। সেগুলো এগুলো এখন কীভাবে ব্যবহার করবেন সেটা মূল কথা। আমি পূর্বের একটি সম্পূর্ণ একটি টিভি দেখেছিলাম কীভাবে ইনস্টল করবেন, ওইখানে ভিডিওটা দেখে আসবেন। আর মূলত আরসিবিটা নেবেন সেটা 0.03 টিপিং, এটা 0.03 হলে পরে যদি কোনো কারেন্ট লিকেজ হয় তাড়াতাড়ি পাওয়ারটা বন্ধ করে দিবে। তাহলে আরেকটা, এখন এখানে দেখেন আমি কী কী নিছি, একটি লাইট নিছি, আর একটি সুইচ নিছি, একটি পাওয়ার পয়েন্ট নিছি, পাওয়ার পয়েন্ট 30 এম্পিয়ারে একটি পাওয়ার পয়েন্ট এখানে ইনস্টল করব, কারণ একটি সার্কিট ব্রেকার 20 এম্পিয়ারে একটি সার্কিট ব্রেকারে আপনি 5টি পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারবেন, 5টি পাওয়ার পয়েন্ট, আর একটি সুইচের মাধ্যমে আপনি কতটি লাইট ব্যবহার করবেন, 10 এম্পিয়ার মধ্যে অনেকগুলো লাইট ব্যবহার করা যাবে। মূলত আপনি যদি ক্যালকুলেটার করে দেখেন 100 250 লাইটের আপনি যদি কত ওয়াটের লাইটগুলো ই করবেন, ওই ওই ওয়াটগুলো প্লাস করে যোগ করে দেখবেন, তারপরে 250 আপনি যদি ভাগ করেন তাহলে এম্পিয়ারগুলো বেড়ে যাবে, পুতুল লাইট আপনি ইনস্টল করতে পারবেন, সেটা ক্যালকুলেট করে ইজিভাবে আপনি বেরোতে পারবেন। এটা পরবর্তী ভিডিওর সময় আমি দেখাবো, আজকে শুধু ওয়ারিংটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা চলেন, এখানে দেখেন আমি ওয়ারিং মোটামুটি কমপ্লিট করে রাখছি। এখানে দেখেন এই যে রেড কালারের যে তারটা এখানে গেছে ডিবি থেকে বাইর হয়েছে, রেড কালারের লাইট কেবলটা, এটা প্রথমত ডিবি থেকে বাইর হয়ে এখানে গেছে সুইজে, সুইজে থেকে আউটগোয়িং, সুইজে L1 গেছে, L2 দিয়ে বাইর হয়ে লাইটে গেছে। দেখেন এই যে এরোসিন দেওয়া আমি এখানে দেখাই দিছি, এরোসিন এখানে দেখাই দিছি, L2 দিয়ে বাইর হয়ে গেছে লাইটে, তারপরে নিউট্রাল N হয়েছে নিউট্রাল, ব্ল্যাক কালার যে কেবলটা এখানে দেখতে পাচ্ছেন ডিবি থেকে বাইর হয়ে সরাসরি এটা লাইটের মধ্যে গেছে, এনে গেছে, আর তৃতীয় যে গ্রিন কালার কেবলটা দেখা যাচ্ছে, ইয়েলো আর গ্রিন, আমি যে আর্থিং কেবলটা করছি, আর্থিং কেবলটা মাটি থেকে আসবে, মাটি থেকে একটি আর্থিং
গ্রাউন্ড করে সেখান থেকে আপনি টিভির মধ্যে একটি মেন পয়েন্ট বসাবেন, আর ওইখান থেকে লুপিং হয়ে লাইটের এই বডির মধ্যে আমি লাগাই দিছি। বাইরে লাইটটা যে আপনি ফিটিং করবেন যেখানে ম্যাটারিয়াল আছে বা সিলিং আছে যেখানে করে ওই লাইটের যে বডিটা থাকবো সেই বডির মধ্যে যে কোনো জায়গায় আপনি একটু লাগিয়ে দিবেন এই আর্থিং কেবলটা। লাগাই দিলে পরে এখানে মোটামুটি লাইটের কাজ কমপ্লিট। এখন আপনি সুইচ অন অফ করে কারেন্টটা অন করার পূর্বে আপনি ভালো করে চেক করে দেখবেন আবার কারেন্টটা কীভাবে সঠিক ওয়ারিং হয়েছে কিনা। এখন পাওয়ার পয়েন্টের মধ্যে সাপ্লাই দিবেন। পাওয়ার পয়েন্টের মধ্যে কী সাপ্লাই দিবেন? পাওয়ার পয়েন্টের মধ্যে যে কেবলটা যাবো ওইটা নেবেন। আপনি 20 এম্পিয়ারের জন্য যে ব্রেকারটা দিচ্ছি সেখান থেকে আপনি পাওয়ার পয়েন্টের কেবল নেবেন। তিনটি কেবল এখান থেকে লাইভ, নিউট্রাল এবং গ্রিন কালার, তিনটি কেবলই এখানে পাওয়ার পয়েন্টের মধ্যে সরাসরি আসবে। এখানে আর ধরা যাবে না, সরাসরি আসলে পরে এনার জায়গায় আপনি নিউট্রাল দিবেন এবং ইর জায়গায় এখানে আর্থিং কেবলটা দিবেন, ইয়েলো অ্যান্ড গ্রিন কালার কেবল, আর লাল কালারের যে কেবলটা আছে ওইটা দিবেন এলএ। এলে দিলে পরে মোটামুটি আপনার কাছে একটি ব্রেকার দিয়ে আপনি 5টি পাওয়ার পয়েন্ট ইনস্টল করতে পারবেন। তারপরে আপনি যখন, আমি আরেকটি কথা আপনাকে বলে দিই, যখন আপনি কেবলগুলো কানেক্ট দিবেন এখানে এখানে কেবলগুলো যখন কানেক্ট দেওয়া হবে, প্রথমত কানেক্ট দেওয়ার সময় আপনি দিবেন আর্থিং কেবল কানেক্ট, তারপরে দিবেন লিউটাল এন কেবল ব্ল্যাক কালার কেবলটা, 3 নম্বরে কেবলটা দিবেন লাইভ কেবল। এটা হচ্ছে কানেক্ট দেওয়ার প্রথম ধাপ। এভাবে প্রথম ধাপ করে আবার খোলার সময় হলে পরে প্রথমত আপনি লাইভ কেবলটা খুলতে হবে, তারপরে লিউটালটা খুলবেন, লাস্টে আর্থিং কেবলটা খুলবেন। তার কারণ হচ্ছে যদি কোনো আপনি লাইভ কারেন্ট থাকা অবস্থায় যদি কোনো আপনার ফল্ট হয় তাহলে ওই আর্থিং কেবলটা দেওয়া ওই কারেন্ট পাসিং হয়ে গেলে পরে সাথে সাথে পাওয়ার ট্রিপ হয়ে যাবে। এক জায়গায় দেখছেন আপনি কাজ করতেছেন সেখানে কিন্তু পাওয়ার বন্ধ করা যাইতেছে না, তখন মূলত আপনি কেবল এখন খোলার দরকার। এই পাওয়ার পয়েন্টটা আপনি খুলে ফেলবেন, তখন আপনি করতে হবে কি, আগে লাইভ কেবলটা খুলবেন, খুলে টেপ কাছে দিবেন, তারপরে রিটালটা খুলবেন, খুলে টেপ কাছে দেবেন, লাস্টে আর্থিং কেবলটা খুলবেন। কারণ লাস্টে আর্থিং কেবলটা খুললে পরে আপনি কোনো যদি ইনকেস যদি কোথাও শর্ট হয় ইয়ে হয় সাথে সাথে পাওয়ারটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর্থিং কেবলটা লাস্টে খুলতে হবে। আর লাগার সময় হলে পরে আগে আর্থিং কেবলটা আগে লাগাইতে হবে, তারপরে নিউট্রাল লাগাইতে হবে, তারপরে লাস্টে আপনি এল কেবলটা লাগাবেন। এটা হচ্ছে সেফটি কারেন্টের। এইগুলো যদি ফলো করে আপনি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা করবেন না এবং কি সাথে সাথে পাওয়ার টিপলে হয়ে যাবে। আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন কোনো ভিডিও আপডেট করলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নতুন বছরের আমি কিছু ইলেকট্রিক্যাল টপিক নিয়ে আপনাদের আমি অ্যাডভান্স লেভেলের কিছু ভিডিও দিব, সেগুলো যদি আপনি ফলো করেন ইলেকট্রিক্যালের সহজভাবে কাজ করতে পারবেন। তার সাথে সাথে আমি কিছু গ্রাফিক্সের ভিডিও দিব, ওয়েব ডেভেলপার ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু ভিডিও আমি বানাবো, সেগুলোও দেখবেন। আপনার যেটা চয়েস হয় প্লে লিস্টের মধ্যে আমার একটি প্লে লিস্ট আছে, যেখানে যে ভিডিও আপনার দরকার পড়বে সেখানে যেয়ে আপনি দেখবেন। ধন্যবাদ সবাইকে।